এর মধ্যে পল চলে যাওয়ার পর হয়তো কোচিং কোর্সগুলি বা কোচ এডুকেশনের সাইডে কাজ হয়নি, তো ইমিডিয়েটলি যাতে আমরা এইগুলি নিয়ে কাজ করতে পারি ওই লক্ষ্য থাকবে। দেশের নারী ফুটবলের দায়িত্ব পাওয়ার পর স্বল্প সময়ের মধ্যে সফলতা উপহার দিয়েছেন সাইফুল বাড়ি টিটু। মাস খানেকের ব্যবধানে এই কোচের হাত ধরে এসেছে দুটি বয়স ভিত্তিক সাফের শিরোপা, তাই তার উপর আস্থা বেড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। অভিজ্ঞ এই কোচকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছে বাফুফে। সাত বছর পর আবারও দেশি টেকনিক্যাল ডিরেক্টর পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দায়িত্ব পাওয়ার পর প্রথম দিন আনুষ্ঠানিকভাবে বাফুফে ভবনে অফিস করেছেন সাইফুল বাড়ি টিটু। পল স্মলি দায়িত্ব ছাড়ার পর দীর্ঘদিন শূন্য ছিল বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের পদ। সবই চলছে, তো এখানে জাস্ট আমি কিভাবে আরও বেশি কিছু কন্ট্রিবিউট করতে পারি কিনা ওই মানে চেষ্টাটা আমার থাকতে হবে বা করতে হবে। এর মধ্যে পল চলে যাওয়ার পর হয়তো কোচিং কোর্সগুলি বা কোচ এডুকেশনের সাইডে কাজ হয়নি, তো ইমিডিয়েটলি যাতে আমরা এইগুলি নিয়ে কাজ করতে পারি ওই লক্ষ্য থাকবে। দীর্ঘদিন বাংলাদেশের পুরুষ ও নারী দলের কোচিং করালেও নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের সামনে সাইফুল বাড়ি টিটু। দেশের ফুটবলের স্বার্থ এগিয়ে রেখে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে চান বাফুফের নতুন টেকনিক্যাল ডিরেক্টর। ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ঘাটতি নিয়েও কাজ করতে চান সাইফুল বাড়ি টিটু। ঘাটতিগুলি পূরণের চেষ্টা ওই পাশাপাশি হবে, যেহেতু আপনি ভালো কিছু করতে যাচ্ছেন ওটা যাবে, বাট একদম স্পেসিফাই করার ইয়েটা তো নাই। আমাদের বড় ঘাটতিটা হচ্ছে অর্থ, তো ফিনান্সিয়াল সাপোর্টটা, যেমন আমরা ধরেন মেয়েদের যদি 300 মেয়েকে নিয়ে আমরা পাইপলাইন তৈরি করতে চাই, সো আমরা রাখবো কোথায়, স্ট্রাকচার নাই, তো ওই জিনিসগুলি আমার মনে হয় ঘাটতিটা আমাদের হচ্ছে বলবো যে গভর্নমেন্ট সাপোর্ট লাগবে। আমাদের বাড়তি কাজগুলি যেটা থাকবে যে এখানে কিছু আপনার প্রমোশনের ব্যাপার থাকবে, ব্র্যান্ডিংয়ের ব্যাপার থাকবে, মার্কেটিংয়ের ব্যাপার থাকবে, যে ফুটবলটাকে আমরা আরও বেশি প্রচার প্রসার কীভাবে করা যায়, আমরা কীভাবে সেল করতে পারি অ্যাজ এ প্রোডাক্ট, তো ওই জিনিসগুলি বাড়তি দায়িত্ব কোচিংয়ের বাইরে। শুধু টেকনিক্যাল ডিরেক্টর নয়, বাফুফের এলিট একাডেমির দায়িত্বও থাকছে সাইফুল বাড়ির টিটুর হাতে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।